আজ পুরুলিয়ার শেষ দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা এখন পুরুলিয়ার চিড়িয়াখানায়। অনেকে পুরুলিয়ায় বেড়াতে যান, হয়তো এই চিড়িয়াখানাটা হয়তো জাননি, কিন্তু এই চিড়িয়াখানাটা খুব বেশি দূরে নয়, শহরের থেকে খুবই কাছে। তাই অবশ্যই এই পুরুলিয়ার চিড়িয়াখানা একবার যাবেন। ভিতরে খুব সুন্দর পাখির সমাবেশ আছে, খুব যে জন্তু জানোয়ার বেশি আছে আলিপুর চিড়িয়াখানার মতন তা নয়, কিন্তু মোটের ওপর বেশ সুন্দর ছিমছাম সাজানো গোছানো একটা চিড়িয়াখানা। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে এবং ছাত্রছাত্রী যারা আমাদের সাথে ছিল কলেজের, তারা সবাই কিন্তু খুব আনন্দ পেয়েছিল এই চিড়িয়াখানাতে গিয়ে। এই জন্তুটা দৌড়াদৌড়ি করছিল, ছোট্ট আকারের, দেখতে অনেকটা চিতা বাঘের শাবকের মতন। কিন্তু যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই নামটা লিখবেন। তার কারণটা হচ্ছে এর খাঁচার বাইরে কোথাও এর নাম লেখা ছিল না, কিন্তু অনেকক্ষণ দৌড়াদৌড়ি করতে দেখেছিলাম। আর ইনি তো কী যে করছেন, সারাক্ষণ দুলেই চলেছেন, দুলেই চলেছেন, নিজের আনন্দে মহা আনন্দে দুলেই চলেছেন। ভিতরের পরিবেশ এত সুন্দর, এত গাছ, এত সুন্দর ন্যাচারাল বিউটি, সত্যি মানে ছবি তুলে রাখার মতন। হাঁটতে হাঁটতে হঠাৎ সজারুর খাঁচার সামনে দুটো বৃহৎ আকার সজারু একসাথে বসেছিল। হরিণের খাঁচার সামনে এসে দেখলাম প্রচুর হরিণ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই ভাল্লুক মশাই একাই বসে আছেন, কারণ ওনার স্ত্রী গত হয়েছেন, তাই উনি এই খাঁচার মধ্যে একাই দিন কাটাচ্ছেন, যদিও আমাদের দেখে খুবই কষ্ট হয়েছিল। চিড়িয়াখানা থেকে সোজা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। যদিও মিশন কোভিডের কারণে ছাত্রছাত্রীরা ছিল না, কিন্তু আমাদের একটা স্পেশাল পারমিশন করে আমরা মিশনের ভেতর ঢুকেছিলাম, তাই মহারাজদের কাছে অসংখ্য আমরা কৃতজ্ঞ। এবং এই মিশনের ভেতরে আমি এই প্রথমবারই এলাম, এত সুন্দর ভেতরে সাজানো গোছানো, এবং আপনারা যেভাবে অন্যান্য মিশনের যেগুলো দেখেছেন নরেন্দ্রপুর বা অন্যান্য জায়গায়, কিন্তু পুরুলিয়ার মতন এত বড় এরিয়া নিয়ে আমার মনে হয় আর কোনো রামকৃষ্ণ মিশনের কোনো কলেজ বা স্কুল নেই। প্রথমেই আমরা ঢুকলাম মিউজিয়াম, ভিতরে সুন্দর একটি মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা ঘুরে ঘুরে আমরা দেখলাম। মহারাজের কাছ থেকে পারমিশন নিয়েই আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকেছিলাম, এবং মিউজিয়ামে ঘুরে আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করেছি, ছাত্রছাত্রীরা যথেষ্ট আনন্দ পেয়েছে, অনেক কিছু ছিল ভেতরে, যতটুকু পেরেছি ক্যামেরায় লেন্সবন্দি করতে পেরেছি আপনাদের।
চোখে পড়েছিল কিছু স্কাল্পচার এবং অসংখ্য ম্যানুস্ক্রিপ্ট, যেগুলো অমূল্য সম্পদ, রামকৃষ্ণ মিশনের অমূল্য সম্পদ। এবং ছাত্রছাত্রীদের তো, যারা সংস্কৃত ডিপার্টমেন্টের ওরা গেছিল, ওদের এই জায়গাটা খুবই ভালো লেগেছে। মহারাজদের কাছ থেকে জেনেছিলাম প্রায় 500 ছাত্রছাত্রী, ছাত্রী নয় ছাত্র, এই রামকৃষ্ণ মিশনে থাকে এবং তারা কেউ ফেরেনি। কোভিডের জন্য তারা সবাই বাড়িতে গেছে এবং তারা দু একদিনের মধ্যেই ফিরবে। এত বড় ক্যাম্পাস, কত সুন্দর মাঠ, এবং মানে দেখবার মতন, চোখ জুড়িয়ে যায়। পুরুলিয়া মিশনের পরে চলে এলাম আমরা সায়েন্স মিউজিয়াম দেখতে। এই সায়েন্স মিউজিয়ামটি শহরের ওপরেই, বেশ সুন্দর সাজানো গোছানো, এবং ক্লাস টুয়েলভের স্টুডেন্টদেরও খুব ভালো লাগবে, ক্লাস টেনের স্টুডেন্টদেরও খুব ভালো লাগবে। সবার কথা মাথায় রেখেই এই মিউজিয়ামটি তৈরি হয়েছে। এবং এখানে শুধু যে সায়েন্সের ছাত্রছাত্রীরা গেলেই যে আনন্দ পাবে এরকম নয়, এটা এখানে পুরো পুরুলিয়ার কালচার, সেখানকার ট্রাইবাল হিস্ট্রি এবং সেখানকার ইতিহাস সব কিছু এই মিউজিয়ামের ভেতরে তুলে ধরা আছে। তাই এখানে সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরাই যেতে পারে এবং অনেক কিছু জানার এবং দেখার আছে। তাই অবশ্যই যদি এর পরের বার পুরুলিয়া কখনো আপনারা বেড়াতে যান, তাহলে কিন্তু সায়েন্স মিউজিয়ামটা অবশ্যই একবার ঘুরে নেবেন শহরের ওপরেই। ধ্রুবচাঁদ হালদার কলেজের ছাত্র জিৎ, চলুন ওর সাথে একটু কথা বলে নি। তোর কেমন লাগলো বল? আমার খুব সুন্দর লেগেছে। এই যে ঘুরলি দুদিন ধরে, কিরকম লাগলো? দারুণ লেগেছে, খুব সুন্দর। কলেজের কিছু বলবি, কলেজের স্যারদের সম্বন্ধে? হ্যাঁ, আমাদের কলেজের স্যার ম্যাডাম খুব মানে ভালো ভালো, খুব হেল্পফুল। কিরকম কিরকম ঘুরলি দুদিন ধরে, কী কী দেখলি? অনেক কিছু দেখেছি এখানে। পুরুলিয়া যাবেন আর মুখোশ কিনবেন না তা তো হয় না, তাই পুরুলিয়ার বিখ্যাত মুখোশ কিনতে চলে গেলাম। এবং যেখানে তৈরি হয় সেখানে সবাই মিলে ঘুরে টুরে যার যেরকম পছন্দ, একদম 100 টাকা থেকে শুরু করে 5,000 টাকা অবধি দামের মুখোশ এখানে আছে। আপনাদের যার যেরকম ইচ্ছা কিনতে পারেন। আমরাও বেশ কিছু মুখোশ কিনে খুব সুন্দর স্মৃতি নিয়ে পুরুলিয়া থেকে আবার আমরা কলকাতার পথে রওনা হলাম। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। পুরুলিয়ার 3টে এপিসোড পারলে আমার চ্যানেল থেকে দেখে নেবেন। এবং ছাত্রছাত্রীদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ জানাবো ধ্রুবচাঁদ হালদার কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক অধ্যাপিকাদের এবং কলেজের প্রিন্সিপালকে এত সুন্দর একটা ট্যুরকে অর্গানাইজ করার জন্য। তাই আশা করব আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকুন, জুড়ে থাকুন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আবার কিন্তু আসবো ফিরে।